তোমরা যখন ছোট ছিলে তোমাদের খুব খেলতে ইচ্ছে করতো এখন বড় হয়েছ এখনও তোমাদের কখনো আইসক্রিম খেতে ইচ্ছে করে কখনো ফুচকা খেতে কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করে আজ আমি তোমাদের এই গল্প শোনাব কেন এসব মন চায় আসলে আমাদের মন বা হৃদয় বা দিল কিন্তু এসব চাইতে পারে না জেনে রেখো হৃৎপিণ্ডের এইসব চাওয়ার ক্ষমতা নেই এসবই কিন্তু আমাদের ব্রেন অর্থাৎ মস্তিষ্কের খেল এই সম্পর্কে আরেকটি মজার কথা বলি প্রেম ভালোবাসা ইনফ্ল্যাচুয়েশান এসবে কিন্তু হৃদয় নামক যন্ত্রের কোনো ভূমিকা নেই এসব ব্রেন আর হরমোনের খেলা তাই হৃদয়কে দোষারোপ করে কোনো লাভ নেই আজ আমরা ব্রেনের স্ট্রাকচার এবং ফাংশান নিয়ে আলোচনা করব তো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে দেবে ব্রেন হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রধান অঙ্গ এর অবস্থান কোথায় না মাথার স্কালবোনের ভেতরে রয়েছে ব্রেন এই ব্রেন তিনটি পর্দা দিয়ে ঘেরা যাকে মেনিনজেস বলে মেনিঞ্জেস কী এর কাজ কি পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসে এগুলো মেনিনজেসের বাইরের দিকে স্তরকে বলা হয় ডুরা ম্যাটার মাঝের স্তরকে অ্যারাকোনয়েড ম্যাটার এবং ভেতরের স্তরকে বলা হয় পায়াম্যাটার মেনিনজেসের কাজ হল ব্রেন এবং স্পাইনাল করকে বাইরের আঘাত থেকে রক্ষা করা মনে রাখবে মানুষের ব্রেনের ওজন দেড় হাজার গ্রাম এবং এতে হান্ড্রেড মিলিয়ন্স নার্ভ সেল রয়েছে মানে নিউরন একটা ইম্পর্ট্যান্ট তথ্য দি তোমাদের শুনতে ভালো লাগবে মানুষের ব্রেনের নার্ভ সেলগুলোকে যদি খুলে নিয়ে পরপর দড়ির মতো বেঁধে ফেলা হয় পৃথিবীর নিরক্ষরেখা বরাবর পাক বেঁধে ফেলা যাবে পৃথিবীকে তো এত নার্ভ সেল রয়েছে ব্রেনে এবার বলি ব্রেনের বিভিন্ন পার্টস এবং তাদের কাজ ব্রেনের প্রধান তিনটি পার্টস রয়েছে ফোর ব্রেন মিড ব্রেন এবং হাইন ব্রেন ফোর ব্রেন হলো ব্রেনের সবচেয়ে বড় অংশ এই অংশে থাকে সেরিব্রাল কটেক্স বা গুরু মস্তিষ্ক থ্যালামাস এবং হাইপোথ্যালামাস গুরু মস্তিষ্ক মস্তিষ্কের বাইরের দিকে অসংখ্য ভাঁজ ও খাঁজযুক্ত অংশ এর ভাঁজগুলোকে বলা হয় জাইরাস আর খাঁজগুলোকে বলা হয় সালকাস সেরিব্রাল কটেক্স মাঝ বরাবর খাঁজ দ্বারা দুটো সমান ভাগ রয়েছে এদের বাম ও ডান সেরিব্রাল হেমিসফেয়ার বলে এই দুটো হেমিসফেয়ার আবার কর্পাস কলোসাম নামক স্নায়ুযোজক দ্বারা যুক্ত থাকে প্রতিটি হেমিসফেয়ার চারটি খণ্ড বা লোবে বিভক্ত এই লোপগুলোর এই এই লোভগুলোর নাম ও কাজ তোমাদের জানতে হবে কারণ এগুলো পরীক্ষায় প্রায়ই আসে এগুলো তোমরা নোট করে নেবে যেমন ফ্রন্টাল লোপ সামনের দিকে থাকে এখানে ভাবনা কথা বলা স্মৃতিশক্তি বুদ্ধি মনন কেন্দ্র এইসব হিসাবে কাজ করে এবং এখানে অলফ্যাক্টরি লোক থাকে যা ঘ্রাণ গ্রহণে সাহায্য করে এবার প্যারাইটাল লোক গুরু মস্তিষ্কের মাঝামাঝি অবস্থিত এটি অনুভব চিন্তা আবেগ নিয়ন্ত্রণ করে দেখো কোথায় অবস্থিত এবং কাজ পরপর বলে যাচ্ছে এরপর টেম্পোরাল লোক গুরু মস্তিষ্কের দুপাশে কানের উপরের দিকে অবস্থিত এটি শ্রবণ কেন্দ্র হিসেবে কাজ করে অক্সিপিটাল লোক গুরু মস্তিষ্কের ভাগে অবস্থিত এটি দর্শন অনুভূতি নিয়ন্ত্রণ করে এদের অবস্থান আর কাজ মনে রাখবে কারণ এগুলো পরীক্ষায় আসে এরপর আসি থ্যালামাস গুরু মস্তিষ্কের নিচের দিকে ডিম্বাকার অংশকে বলা হয় থ্যালামাস এর কাজ হলো এটি রিলে স্টেশন রূপে কাজ করে অর্থাৎ সংজ্ঞাবহ উদ্দীপনা থ্যালামাসের মধ্য দিয়ে গুরু মস্তিষ্কে প্রবেশ করে চাপ তাপ স্পর্শ বেদনা প্রভৃতি উদ্দীপনাকে সেরিব্রাল কটেক্সে পাঠায় এবং নিদ্রা ও জাগরণ ক্রিয়া নিয়ন্ত্রণ করে এছাড়া ক্রোধ নিয়ন্ত্রণ করে তোমরা যে হঠাৎ রেগে যাও তাই থ্যালামাসের নিয়ন্ত্রণের দ্বারা হয় হাইপোথ্যালামাস এবার থ্যালামাসের ঠিক নিচে থাকে হাইপোথ্যালামাস এর প্রধান কাজ হলো ক্ষুধা তৃষ্ণা নিয়ন্ত্রণ করা আর দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে তাই একে মিনিস্ট্রি অফ বডি টেম্পারেচার বলে এগুলো সব ফোর ব্রেন বা অগ্র মস্তিষ্কের অংশ এবার মিড ব্রেন বা মধ্যমস্তিষ্ক এটি অগ্র ও পশ্চাৎ মস্তিষ্কের মাঝের অংশ এর বিশেষ তেমন কোনো অংশ নেই এর কাজ হল অগ্র ও পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে সমন্বয় অর্থাৎ কোঅর্ডিনেশনে সাহায্য করা এবং শ্রবণ ও দর্শন প্রতিবর্তক ক্রিয়ার কেন্দ্র হিসেবে কাজ করে এটি এবার পশ্চাৎ মস্তিষ্ক বা ব্রেন এবার পশ্চাৎ মস্তিষ্ক হাইন্ড ব্রেনের বিভিন্ন পার্টসগুলি হচ্ছে পন্স সেরিবেলাম আর মেডালা অবলাঙ্গাটা পন্স পশ্চাৎ মস্তিষ্কের এই ফোলা অংশটাকে পন্স বলা হয় এটি মধ্যমস্তিষ্কের সঙ্গে পশ্চাৎ মস্তিষ্কের সংযোগ স্থাপন করে অনেকটা ব্রিজের মতো তাই একে সেতু মস্তিষ্ক বলা হয় এর প্রধান কাজ হলো শ্বাসকার্য নিয়ন্ত্রণ করে এবং ডেট্রুসর পেশির সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগে সাহায্য করে ডেট্রুসর পেশি কোথায় রয়েছে তোমরা জানো এই পেশিটা রয়েছে মূত্রথলিতে এবার সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক মস্তিষ্কের পশ্চাদংশে এবং পঞ্চের বিপরীত পাশে অবস্থিত এর প্রধান কাজ হলো দেহের ভারসাম্য রক্ষা করে ঐচ্ছিক পেশির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে শেষে মেডালা অবলাঙ্গাটা বা সুষুমনা শীর্ষক এটি পশ্চাৎ মস্তিষ্কের শেষ অংশই এবং পন্সের ঠিক নিচে অবস্থান করে এর কাজ প্রশ্বাস ও নিঃশ্বাস কেন্দ্র হিসেবে কাজ করে এবং শ্বসন ক্রিয়া নিয়ন্ত্রণ করে এছাড়া হাঁচি কাশি বমন লালাখরণ গলাধকরণ প্রভৃতি প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশানগুলি নিয়ন্ত্রণ করে তো এই হলো ব্রেনের ডিফারেন্ট পার্টসের স্ট্রাকচার এবং ফাংশন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে শেয়ার করে সবাইকে হেল্প করবে থ্যাংক ইউ